बिस्मिल्लाहिर रहमानिर रहीम। हे समस्त जगतवासी, आज आमी शामीम आली चिस्ती आपनादेर सामने जे आलोचनाटी निये हाजिर हलाम से आलोचनाटी अवश्यई खेयाल करे शुनबेन। जे आपनी आमी पृथिवीते ए पृथिवीते कयजन लोक आछे जे निजेर हायातेर खबरटा बोले जाबे? गोटा मुष्टि যারা আল্লাহর তরফ থেকে প্রাপ্ত হয়েছে একমাত্র তারাই বলতে পারে। তো তারাও তো মানুষ, আবার সাধারণ মানুষ, তারাও তো মানুষ। তো এখন বিষয় হলো, তারা যদি মানুষ হয় আর তারাও যদি মানুষ হয়, গোটা মুষ্টি বলে যেতে পারে, কিন্তু অতি সাধারণ বলতে পারে না। তো আজকের যে আলোচনাটি সেটি অবশ্যই আপনি कारेक्ट टाइम दिए मृत्युबरण करें बा कारेक्ट ना दें, तब एतटुकू बोलते पारबेन इनशाल्लाह जे आमी एतदिन बा आमी एतदिनेर मतो बेचे जाबो बा आमी एतदिन हायातटा एकटू बेशी पाबो। ताहले आजकेर एई आलोचनाटी कि कि बोझानो होबे? आमरा जखन आल्लाहर इबादत करतेछि, कोन इबादते आल्लाह खुशी होयेछे आमी जानि ना, कोन इबादते बा कोन कर्मे आल्लाह असंतुष्ट होयेछे सेटाओ जानि ना। ताहले जानि ना जेहेतु, ताहले ए अजाना हये जखन मृत्युबरण करब हाशरेर दिन आल्लाह आमादेरके तुले धरबे, देखो तोमरा ए भूल काज बेशी करेछो, तोमरा एई আমল বা এই আমি আল্লাহর কাজগুলো তোমরা কম করেছো, তখন কিন্তু আটকা পড়ে যেতে হবে। তাই আল্লাহ কিন্তু পৃথিবীতে আমাদেরকে যখন পাঠিয়েছেন তখন হায়াতটাকে মেপে দিয়েছেন যে এতদিন সে পৃথিবীতে বাঁচবে। তাই আমি বলবো, হে সমস্ত জগৎবাসী, যে আমরা আল্লাহর কাছে চাইবো যে আল্লাহ তুমি আমাকে 10 বছরের হায়াত বেশি দিও আল্লাহ, যেন তোমার ইবাদত আমরা বেশি করে যেতে পারি। किन्तु ना, आल्ला देवे ना। क्यों देवे ना? कारण आपनाके आपनार पिता आपनि जखन छोटो छिलेन 2 বছর 4 বছর 5 বছर बयस छिलो, स्कूले जखन जेतेन तखन प्रतिदिन 10 টাকা 20 টাকা दित, तुमि एकटा चकलेट खेओ, एकटा आइसक्रीम खेओ बा टिफिन खेओ। एखन देखा जाय आपनि सेई टाकाटा खरच करेननि, एक दिन करेছেন আর একদিন করেননি, একদিন করেছেন তো আরেকদিন করেননি, বাকি টাকাটা জমা রেখেছেন বিন্দু বিন্দু করে মহাসিন্ধু। এক সময় দেখা যায় যে 365 দিনের মধ্যে এক বছরের ভিতরে আপনি 6 মাসের টাকা জমা রেখেছেন, এতে কয় 1000 টাকা হয়ে গেছে। তখন আপনার পিতা এমন একটা সমস্যায় পড়েছে, এই মুহূর্তে যদি আমার 3000 টাকা হতো আমার এই কাজটা হতো, আমি একটা সমস্যায় পড়েছি। তখন আপনি সেই টাকাটা জমিয়েছেন, পিতাকে নিয়ে বললেন যে বাবা এই 3000 টাকা বাবা তুমি কোত্থেকে পেলে? বাবা তুমি যে দিয়েছিলে সেটা আমি খাইনি, আচার খাইনি, আমি কোনো চকলেট খাইনি, আইসক্রিম খাইনি, জমা রেখেছি। আর সেটা আজকে আপনার বিপদে লেগে যাবে। তখন বাবা তাকে জড়িয়ে ধরে বলল, বাবা রে তুমি ছোট বয়সে আয় করতে শিখেছো, যাও বাবা তুমি জীবনে উন্নতি করতে পারবে। দোয়া পেয়ে গেল, আর বাবা মার দোয়া। আচ্ছা, এই একটা বিষয়। তাহলে আল্লাহ কিন্তু আমাদেরকে এই পৃথিবীতে 70 60 100 একটা হায়াত আমাদেরকে নির্ধারণ করে দিয়ে দিয়েছে, এতদিন সে পৃথিবীতে থাকবে। আর এতদিনের ভিতরে সে কি কি কর্ম করবে, ভালো করবে মন্দ করবে, সমস্ত কিছুর হিসাব হবে। আচ্ছা, তাহলে এখন যে কথাটি বলবো, এখন আল্লাহ যে আমাকে বা আপনাকে 80 বছর নির্ধারণ করে দিল, তখন 80 বছর বাঁচতে গেলে আপনি হিসেব করবেন, আপনার জীবনে 1 বছরের জীবন টান দেবেন। আপনি প্রতিদিন কয় বালতি পানি আপনি খরচ করেছেন, কয় গ্লাস পানি খেয়েছেন প্রতিদিন, কয় প্লেট ভাত খেয়েছেন, 1 বছরের হিসাব টান দিবেন। হিসাব টান দেওয়ার পরে দেখবেন যে 1 বছরের মধ্যে আপনার পিছনে 1.5 লক্ষ টাকা আপনার খাবারেই চলে গেছে এবং কাপড় চোপড়েও গেছে। সেই হিসাব বাদ দিলাম, খাবারের মধ্যে শুধু আপনার একা 1.5 লক্ষ টাকা খরচ করেন, প্রতিদিন 3 প্লেট ভাত তরকারি মাছ সমস্ত কিছু হিসাব করে 1 লক্ষ টাকা হয়েছে। তো এখন দেখা যায় পরের বছরে আপনি নিয়ত করেছেন যে 1.5 লক্ষ টাকা লেগেছে, এবার আমি 75,000 টাকার মধ্যে আমি বছরে খেয়ে শেষ করব। সেই 75,000 টাকার মধ্যে তিনি কি করেছে? ভাত কম খেয়েছে, মাছ কম খেয়েছে, তরকারি কম খেয়েছে, কথা কম বলেছে এবং দমের সাধনা করেছে, দম সাশ্রয় রয়েছে, সমস্ত কিছু সাশ্রয় রয়ে গেছে। তাহলে আপনি বলেন, এরকমভাবে যদি আপনি 5 বছর কাটান তাহলে টাকার দিক দিয়ে গেলে প্রতি বছরে 75,000 টাকা করে বেঁচেছে, আর হায়াতের দিক দিয়ে গেলে আপনার অর্ধেক হায়াত বেড়েছে। একদিন কিন্তু আজরাইল এসে গেছে, তার তো 80 বছর নির্ধারণ ছিল। আজরাইল এসে দেখে কিরে, তার বয়স তো আর 15 বছর বেড়ে গেছে, 10 বছর বেড়ে গেছে, কিরে। তখন আজরাইল তার কানে কানে বলল, তোমার তো হায়াত শেষ হয়ে যাওয়ার কথা, তোমার হায়াত কি করে বাড়লো? তখন বলতেছে, দেখেন আল্লাহ আমাকে যা দিয়েছিল আমি তার থেকে কমিয়ে কমিয়ে খেয়েছি, তখন আমার খাবার থাকতে কিন্তু আমি মৃত্যুবরণ করব না, আমার রিজিক থাকতে কিন্তু আমি মরব না। তখন কি করা হলো? চিন্তা ভাবনা নিয়েছি, যদি আল্লাহর কাজ করে যেতে পারি 10 বছর 15 বছর হায়াতের ব্যবস্থা করে আল্লাহর ইবাদতটা বেশি করে যেতে পারি, আল্লাহকে সন্তুষ্ট করে যেতে পারি, তাহলে এই জন্মে আমি ফয়সালা হয়ে যাবে, আমার ফয়সালা আল্লাহ দিয়ে দেবে। তাই বলবো, হে সমস্ত জগতবাসী, আমার মুর্শিদ আমাকে একটি কথা বলেছিলেন, খাজা আরশাদুল্লাহ চিস্তি আমার মুর্শিদ, তিনি বলেছিলেন যে বাবারে, যদি পৃথিবীতে কিছু হতে চাও, সুষ্ঠু জীবন কাটাতে চাও, তাহলে তুমি সব কিছু কমিয়ে দাও। সেটা কেমন? খাবার কমিয়ে দাও, ঘুম কমিয়ে দাও, কথা কমিয়ে দাও, চাহনি কমিয়ে দাও, আবদার কমিয়ে দাও, রঙ্গরস কমিয়ে দাও, সাধন করো, তরিকতে সাধনটাও মিডল করো, অত বেশি না, জিকির করো ভিতরে ভিতরে মিডলে করো, অত মানুষকে দেখাতে হবে না। এরপরে কাপড় পরিধান করো মিডল, বেশিও না কমও না, তাহলে সেই মানুষগুলো খুব পরিষ্কার হয়, সুষ্ঠু মস্তিষ্ক হয় এবং ব্রেন ভালো থাকে, আল্লাহর পথে মন থাকে, সব দিকে ওকে থাকে। তাই বলবো যে কেউ যদি ওইভাবে কমিয়ে খেতে না পারেন, অন্তত পক্ষে যার যার মুর্শিদের কথা স্মরণ করে খাবারটা কমিয়ে দিন। সারাদিনে আপনি 4 ভাগ খান, 1 ভাগ কমিয়ে দিন। 1 পা 1 পা করে জমলেও বহুত। তাই আমি বলবো, হে সমস্ত জগতবাসী, এই আজকের আলোচনাটি এমনই বিষয়, কারো জীবনের সাধনার ঘাটতি আছে, অনেক কিছুর ঘাটতি আছে, এমন যদি মনে করেন তাহলে এই কাজটি শুরু করুন, ইনশাল্লাহ এই পৃথিবীতে থাকতেই ফয়সালা পেয়ে যাবেন ইনশাল্লাহ। আর আজরাইল আপনাকে সুসংবাদ দিয়ে যাবে যে তোমার এতদিন হায়াত বাকি আছে, তুমি আল্লাহকে সন্তুষ্ট করে আসতে পারবে, আর তোমার হায়াতের খবরটা তুমি জেনেছ, তুমি আনন্দিত এবং তোমার মৃত্যুতে এত কষ্ট দেবেন না, কেননা আল্লাহ বলেছে যারা আমার প্রিয়, যারা আমাকে মেনেছে, তাদেরকে কষ্টের সাথে মৃত্যু দেওয়া যাবে না। তাহলে আপনার মৃত্যু আনন্দের সাথে হাসি খুশিভাবে কষ্ট ছাড়াই হয়ে যাবে। তাই বলবো, হে সমস্ত জগতবাসী, আমাদের চ্যানেলটি যদি আপনাদের ভালো লাগে তো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন, পরবর্তীতে যেন ভালো আলোচনা দিতে পারি। তো সকলে ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।